তেখেতক মানে উভয় মানে আপোনাক যেটো মানে খুন্দিয়ায় তেওঁলোকক মানে আঘাত প্রাপ্ত করে স্থিতাতে এজন নিহত হয় আর এজন ডিব্রুগড় চিকিৎসালয়ত নিহত হয় আর পুয়ার ভাগতে এজন মানে তিনজনকে ব্যক্তির মানে ইতিমধ্যে নিহত হওয়া বলে আমি জানিব পারিছো। তো গতিকে আমি প্রথম অবস্থাত আমি সরকার যে প্রশাসনক আমি অনুরোধ অসম চাইন ছাত্রন্ত আটচাল আহল শাখার তরফা আমি অনুরোধ আপনার দাবি জানা বিচার যে তেওঁলোকৰ সম্পূর্ণ ন্যায্য যে প্রাপ্য আছে প্রাপ্যটো পাব লাগিব আর আইন ব্যবস্থাৰ লগত কোনো ধরনের তেওঁলোকে হুরুঙা লয় যাতে দুখিয়ে ওলাই আহিব নোৱাৰে তার কারণে কিন্তু লাহোয়াল থানায় ইতিমধ্যে তেওঁলোকে কৈছে প্রতিযোগিতা কোনো ধরনের তেখেতে মানে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে আর তাত আইন মানে ন্যায়িক জিম্মাত থকা অবস্থা তেওঁলোকে দুখিক উপযুক্ত শাস্তি পাবর কারণে তেওঁলোকে নিজের করণীয়খিনি করব কিন্তু তৎসত্ত্বেও রাইজর যে প্রবল একটা দাবি যে এনে ধরনের দুর্ঘটনা ইতিমধ্যে বারম্বার হয়ে আছে। তো অন্তত আমি যেহেতু এই রাস্তা যেটু আপনার জয়পুর রোড হয় ডিব্রুগড় বা দুলে জানি এই রাস্তাটা বহুত ঠেক। তো যেহেতু আমার এই রাস্তার প্রায় অহা যাওয়া করে আমার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী রামেশ্বর তেলি তেখেতক আমি বারম্বার অনুরোধ দাবি জানাই আছো যে এই পথটো অন্তত তেখেতে বহলাব লাগে আর এই পথটোর যেটু বহুত ঠেক হওয়ার কারণে দৈনন্দিন মানে আমি তেনেকা দুর্ঘটনা সংঘটিত হওয়া আমার মানে দৃষ্টিগোচর হয়েছে। তা মাননীয় মুখ্যমন্ত্রীকও কম যে এই বিষয়টি আমি দৃষ্টিগোচর করালো ইয়ার উপর মানে মানে এই যেটা জ্বলন্ত সমস্যা তার এই সমস্যাটার উপর মানে কম সময় তেওঁলোকে ব্যবস্থা গ্রহণ করবলে আমি দাবি জানাইছো। ধন্যবাদ। বিশেষকৈ মই অনুৰোধ কৰিম আমাৰ যিটো ডিব্ৰুগড় জিলা প্ৰশাসন আছে ইতিমধ্যে আমি জানিব পাৰিছোঁ যে মানে আপোনাৰ পুলিচ প্ৰশাসন ইতিমধ্যে তেওঁলোকে যাবতীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে কিন্তু দুৰ্ভাগ্যজনক কি হয় যে এটা বাহন চালকে পুৱাৰ ভাগতে যিটো মানে দৈনন্দিন নিজৰ জীৱনটো জীৱন জীৱিকা নিৰাপত্তা বা তেওঁ দিন হাজিৰা কৰি নিজৰ পৰিয়ালটো পোহপাল দিবলৈ তেওঁলোকে ঘৰৰ পৰা ওলাই গৈ যোৱাৰ মুহূৰ্ততে তেওঁলোকক ডিব্ৰুগড়ৰ পৰা মানে আপোনাৰ আপোনাৰ দুলেজান অভিমুখে আহি থকা এটা তীব্র গতিৰ বাহনে তেখেতক মানে উভয় মানে আপোনাক যেটো মানে খুন্দিয়ায় তেওঁলোকক মানে আঘাতপ্রাপ্ত করে স্থিতাতে এজন নিহত হয় আর এজন ডিব্রুগড় চিকিৎসালয়ত নিহত হয় আর পুয়ার ভাগতে এজন মানে তিনজনকে ব্যক্তির মানে ইতিমধ্যে নিহত হওয়া বলে আমি জানিব পাৰিছোঁ। তো গতিকে আমি প্রথম অবস্থাত আমি সরকার যে প্রশাসনক আমি অনুরোধ অসম চাইন ছাত্রন্ত আটচাল আহল শাখার তরফা আমি অনুরোধ আপনার দাবি জানা বিচার যে তেওঁলোকৰ সম্পূর্ণ ন্যায্য যে প্রাপ্য আছে প্রাপ্যটো পাব লাগিব আর আইন ব্যবস্থার লগত কোনো ধরনের তেওঁলোকে হুরুঙা লয় যাতে দুখিয়ে ওলাই আহিব নোৱাৰে তার কারণে কিন্তু লাহোয়াল থানায় ইতিমধ্যে তেওঁলোকে কৈছে প্রতিযোগিতা কোনো ধরনের তেখেতে মানে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে আর তাত আইন মানে ন্যায়িক জিম্মাত থকা অবস্থা তেওঁলোকে দুখিক উপযুক্ত শাস্তি পাবর কারণে তেওঁলোকে নিজের করণীয়খিনি করব কিন্তু তৎসত্ত্বেও রাইজর যে প্রবল একটা দাবি যে এনে ধরনের দুর্ঘটনা ইতিমধ্যে বারম্বার হয়ে আছে।
অন্তত আমি যেহেতু এই রাস্তা যেটো আপনার জয়পুর রোড হয় ডিব্রুগড় বা দুলিয়াজান এই রাস্তাটা বহুত ঠেক তো যেহেতু আমার এই রাস্তার প্রায় অহা যাওয়া করে আমার কেন্দ্রীয় শ্রম মন্ত্রী রামেশ্বর তেলি তেখেতক আমি বারম্বার দাবি জানাই আছো যে এই পথটো অন্তত তেখেতে বহলাব লাগে আর এই পথটোর যেটো বহুত ঠেক হওয়ার কারণে দৈনন্দিন মানে আমি তেনেকা দুর্ঘটনা সংঘটিত হওয়া আমার মানে দৃষ্টিগোচর হয়ে যায় তা মাননীয় মুখ্যমন্ত্রীকও কম যে এই বিষয়টিতে আমি দৃষ্টিগোচর করালো ইয়ার উপর যেটি মানে মানে এই জ্বলন্ত সমস্যা তার এই সমস্যাটোর উপর মানে কম সময় ব্যবস্থা গ্রহণ করবো আমি দাবি জানাইছো ধন্যবাদ।